কেলেঙ্কারির তদন্ত সাংঘাতিক ধরনের লিগেল লেকো না আছে। এপিএসসির কেলেঙ্কারির সন্দর্ভত পুনের বিস্ফোরণ অখিল গগৈ। এপিএসসিত সংঘটিত হওয়া 90% কেলেঙ্কারির ভিতর তদন্তলৈ আহিছে মাত্র 10%। এতিয়ালৈকে 10% পার্টিও তদন্তর আওতালে অহা নাই। এতিয়াও তদন্তর আওতালৈ অহা নাই কেলেঙ্কারির পৃষ্ঠপোষক রাজনীতি, ছাত্রনেতা, সাংবাদিক, দালাল, পরীক্ষক। এই গোটেই প্রক্রিয়াটুত কেজনমান প্রথম রাজনীতিক জড়িত হয়ে আছে। এক নম্বর অসমৰ প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়া, অসমৰ প্রাক্তন মন্ত্রী আর বর্তমানের বিত্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, অসমৰ প্রাক্তন মন্ত্রী গৌতম রয় ডাঙরিয়া, সদৌ অসম ছাত্র সন্থার উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য এই কেলেঙ্কারিটির এজন প্রধান পৃষ্ঠপোষক। এখন কাকতর সম্পাদক বিশ্বজিৎ দাস নামের যেজন সাংবাদিক, তেও এই কেলেঙ্কারিটির এজন প্রধান মানুষ। গোটেই ব্যবস্থাটোত কেজনমান আইএস আর এসিএস অফিসারও জড়িত হয়ে আছে। এপিএসসি কেলেঙ্কারি সন্দর্ভত পুনের বিস্ফোরক মন্তব্য কৃষক মুক্তি সংগ্রাম সমিতির মুখ্য উপদেষ্টা অখিল গগৈ। এপিএসসি কেলেঙ্কারির তদন্ত সঠিক দিকত আগ্রহ নাই বলে মন্তব্য করে কৃষক নেতাগুলির বিস্ফোরণ আটটা পদ্ধতিরে সংঘটিত হয়েছিল এপিএসসির কেলেঙ্কারি। কেনেক সংঘটিত হয়েছিল এপিএসসির কেলেঙ্কারি? পদ্ধতি এক, বিক্রি করা হয়েছিল প্রারম্ভিক পরীক্ষার এনসার কি? পদ্ধতি দুই, বিক্রি করা হয়েছিল মূল পরীক্ষার প্রশ্ন কাকত। পদ্ধতি তিনি, পরীক্ষাস্থলীত উত্তর নিরীক্ষাকৈ পরবর্তী সময়ত উত্তর লিখুয়া হয়েছিল খালি বহীত। পদ্ধতি চারি, নকল উত্তর বহি ছপা করে সেই উত্তর বহীত পরীক্ষার পাছত লিখিবলে দিয়া হয়েছিল উত্তর। পদ্ধতি পাঁচ, কেবল নকল বহীত পরীক্ষার্থীয়ে নহয় অন্য লোকেও লিখিছিল উত্তর। পদ্ধতি ছয়, মৌখিক পরীক্ষাত ঘুষ দিয়া সকলক অধিক নম্বর দি পাশ করাই দিয়া হয়েছিল। পদ্ধতি সাত, টেবুলেশনের সময়ত বহাই কমাই দিয়া হয়েছিল নম্বর। পদ্ধতি আঠ, পরীক্ষার বহীত পরীক্ষকে নম্বর কমাই দিয়া বা নিলিখা উত্তরত নম্বর দিয়া বা মুঠ নম্বরতকৈ অধিক নম্বর দিয়া। অর্থাৎ মই যে আটটা পদ্ধতির কথা কলো, সেই আটটা পদ্ধতির ভিতর মাত্র দুটা পদ্ধতির এতিয়ালৈকে পরীক্ষা সম্পন্ন হয়েছে, তদন্ত সম্পন্ন হয়েছে। যে এই ইন্টেনশনেলর বাহিরে আন একো নহয়, এই একটা রাজনৈতিক সিদ্ধান্ত। আর পি শর্মা আর রাজেন গোহাই ভতিজা আর জিয়েকক কেউ জেলত দি দিলে, তার উত্তরটি একেবারে সহজ। আর পি শর্মা আর রাজেন গোহাইর জিয়েক আর ভতিজাকক এই যে এই যে ফরেনসিকর এই যে দুটা পদ্ধতি, এই দুটা পদ্ধতির ভিতর পড়ি গেল। মানে আটটা পদ্ধতির ভিতর মাত্র দুটা পদ্ধতি লৈছে যাতে মানুষ কমাই ধরব পারে। এপিএসসির তদন্তত মূলত ফরেনসিক পরীক্ষাগারের রিপোর্টকে প্রধান সাক্ষ্য প্রমাণ হিসাবে গ্রহণ করে তদন্ত প্রক্রিয়াক আগ্রহাক লৈও বিশুদ্ধার প্রকাশ করে অখিল গগৈয়ে। গতিকে এই কথা খাটাং যে এপিএসসির তদন্তটি অত্যন্ত দুর্বল তদন্ত হয়েছে। ইমান এই কেলেঙ্কারিটির ইমান দিক আছে, ইমান ভাইটেল দিকবিল আছে, ইমান স্কোপস আছে, ইমান ক্ষেত্র আছে, সে একো ক্ষেত্রতে তদন্তকারী বিষয়া সুমা নাই। অকল ফরেনসিক রিপোর্টট কিয় ভিত্তি করে লৈছে? তেতিয়াহলে রিজাল্ট কি হবো আপনাদের নিজে ভাবি চক। অকল ফরেনসিকত মইতো খাটাংকে কব পারো, অকল ফরেনসিকর উপর ভিত্তি করে গেলে চাকরিকিটা ও না যায়গে, যে মানে পিছত তো কনভিকশন নহয়ে চাকরিকিটাও না যায়গে, খুদে মূলে ইহতি সব পয়সা আকলগত। অখিল গগৈর এই অভিযোগে স্বাভাবিকতে মুকলি করিব এপিএসসি কেলেঙ্কারির নতুন অধ্যায়। কিন্তু অখিলে দাবি করার দরেই তদন্তর আওতালৈ আহিবনে রাজ্যের সর্বকালের অন্যতম বৃহৎ কেলেঙ্কারিটির সকল দিক? ক্যামেরা পার্সন প্রভাস সিংহর সঙ্গে গুঞ্জন কলিতা, নিউজ 18, নর্থ ইস্ট।